হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পিজি অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হতে চলেছে 1 সেপ্টেম্বর থেকে, এবং আমাদের চ্যানেলে বিভিন্ন ইউনিভার্সিটির পিজি আপডেট কিন্তু আসতে শুরু করে দিয়েছে। সেই ইউনিভার্সিটিতে কী কী রয়েছে, কী কী ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন, সেই ইউনিভার্সিটিগুলোতে কী কী কোর্সেস পড়ানো হয়, কোর্স ফি কত, সেখানে অ্যাডমিশন নিতে গেলে আপনাদের যোগ্যতা কী লাগে, কীভাবে অ্যাডমিশন প্রসিডিওর পুরোপুরি কমপ্লিট হয়, সমস্ত আপডেট কিন্তু এখান থেকে আপনারা পাচ্ছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের আরও একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটি 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ইউনিভার্সিটি নিয়ে বলবো আপনাদের। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত এডুকেশনাল আপডেটগুলো টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। 2020 সালে বোলপুরে, অর্থাৎ শান্তিনিকেতনের অনতি দূরেই প্রতিষ্ঠিত হয়েছে একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির নাম হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেটা বোলপুর ইউনিভার্সিটি নামেও পরিচিত। আমরা জানি বোলপুরে, অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটি অবস্থিত রয়েছে শান্তিনিকেতনে, কিন্তু সেই সাথে সাথে বীরভূম ডিস্ট্রিক্টে আরও একটি ইউনিভার্সিটি চলে এলো, যে ইউনিভার্সিটির নাম হলো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে এবার আপনারা পিজির জন্য অ্যাপ্লাই করতে পাচ্ছেন, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস আপনারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে রয়েছেন, তারা তো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েও অ্যাপ্লাই করতে পারেন। আজকালকার দিনে নাম্বারের যে কম্পিটিশন রয়েছে, রেগুলারে বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেকটা মুশকিল হয়ে পড়ে। তো তার জন্য আপনাদের অপশান কিন্তু বাড়ছে, অপশান কিন্তু চুজ করতে হবে আপনাদের। তো তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট রয়েছে আপনাদের বলবো, কোর্স ফিস কত রয়েছে বলবো, এবং সেখানে যোগ্যতা কী লাগে সেটাও আপনাদেরকে বলতে চলেছি এই ভিডিওতে। তো বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওর শুরু হচ্ছে 1/9/2021 থেকে এবং শেষ হয়ে যাবে 15/9/2021, যেখানে কালকে আপনাদের একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে। বিশ্ব বাংলা ইউনিভার্সিটির আন্ডারে আপনারা 3টে সাবজেক্টে মাস্টার্স করতে পাচ্ছেন। আপাতত যেহেতু নতুন ইউনিভার্সিটি, ইন ফিউচার এখানে কিন্তু আরও অনেক বেশি সাবজেক্ট ইনক্লুড হতে চলেছে। ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রিতে আপনারা এখানে এমএ করতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি বাংলাতে আপনারা এমএ করতে পাচ্ছেন, এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অর্থাৎ ইংলিশেও আপনারা এখানে এমএ করতে পাচ্ছেন। এখানে আপনাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী কী লাগে, প্রথমত আপনাদের প্রত্যেককে যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছেন, এই 3টে সাবজেক্টে আপনাদের মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু অনার্স পাস হতে হবে, এবং 3 বছর পর্যন্ত পাস করা ক্যান্ডিডেট, অর্থাৎ 21-এ যদি আপনি অ্যাডমিশন নিতে চান, 19, 20, 21, 3 বছর পর্যন্ত ক্যান্ডিডেট আপনারা এখানে অ্যাডমিশন নিতে পাচ্ছেন। এবং ইউজিসির নির্দেশ মেনে, বাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে গাইডলাইন রয়েছে সেটা মেনেই সমস্ত রিজার্ভেশন বা সিট সব কিছু কিন্তু তো আপনাদের এখানে সংরক্ষিত হবে। তো 3টে সাবজেক্টে সিট কতগুলো রয়েছে এটা আপনাদের জানার বিষয় রয়েছে, 30টা করে সিট পার সাবজেক্টে রয়েছে, অর্থাৎ বাংলাতে 30টা, ইংরেজিতে 30টা, এবং ইতিহাসে 30টা সিট আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছে। এছাড়াও আপনাদের যেটা বলতে চাইবো, বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনি আরও অনেক ফেসিলিটি পাচ্ছেন, ডিজিটাল লাইব্রেরি পাচ্ছেন, এবং বাদবাকি অন্যান্য আর 5টি ইউনিভার্সিটি যে যে ফেসিলিটি পান সেগুলো সবই আপনি পাচ্ছেন। ইউজিসি অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি, সুতরাং এই ইউনিভার্সিটিতে পড়লে আপনাদের সার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা নেই। সর্বভারতীয় স্তরে যে কোনো জায়গাতে গেলেই আপনারা এই ইউনিভার্সিটির সার্টিফিকেট কিন্তু শো করতে পারবেন, এবং এতে আপনাদের কোনো প্রবলেম হবে না। অর্থাৎ ক্যালকাটা, বর্ধমান, কল্যাণী, WBSU এর মতো ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন, এখানে পড়লেও আপনি একই সুযোগ সুবিধা পেতে চলেছেন, সুতরাং এখানে আপনি অ্যাডমিশন নিতেই পারেন। অন্যান্য জায়গাতে যদি আপনি অ্যাপ্লাই করে দেন, এখানেও অ্যাপ্লাই করে দেবেন, কেননা অন্য জায়গাতে যদি চান্স না পান, এই ইউনিভার্সিটি বলতে গেলে সিট সংখ্যা কম হলেও কম্পিটিশন কিন্তু অনেকটাই কম এখানে হবে, এটা আশা করা যায়। তো এখানে আপনারা অ্যাডমিশন নিতেই পারেন, কোনো অসুবিধা কিন্তু আপনাদের নেই। এবার আপনাদের বলবো কোর্স ফিস কেমন রয়েছে। তো টোটাল কোর্স ফিস এখানে পার সাবজেক্ট আপনাদের ওয়ান টাইম যে চার্জগুলো দিতে হয় সেটা হচ্ছে 850 টাকা আপনাদের এখানে দিতে হচ্ছে অ্যাডমিশন ফিস। কনভোকেশন চার্জ রয়েছে 500 টাকা, লাইব্রেরি কশন ফিস রয়েছে 500 টাকা, রেজিস্ট্রেশন ফিস রয়েছে 150 টাকা, ইন ওয়ার্ড মাইগ্রেশন ফি রয়েছে 100 রুপিস, আইডেন্টি কার্ড ফিস রয়েছে 100 টাকা, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড রয়েছে 600 টাকা। সুতরাং এটা হচ্ছে ওয়ান টাইম আপনাদের দিতে হচ্ছে। এবার পার সেমিস্টার রয়েছে টিউশন ফিস যেটা 1200 টাকা, 300 টাকা আপনাদের লাইব্রেরি ফিস, ডেভেলপমেন্ট ফিস রয়েছে 200 টাকা, ইলেকট্রিক চার্জেস রয়েছে 300 টাকা, স্টুডেন্টস অ্যাক্টিভিটি ফি রয়েছে 100 টাকা, এবং এক্সামিনেশান ফিস রয়েছে আপনাদের 500 টাকা। এই হচ্ছে টোটাল 4100 টাকা আপনাদেরকে পে করতে হচ্ছে। তো
এখানে আপনারা অ্যাডমিশন নিলে বাদবাকি সব সুবিধাগুলো কিন্তু পাচ্ছেন, সেই সাথে সাথে এই ইউনিভার্সিটিতে একটা সম্পূর্ণ নতুন ইউনিভার্সিটি, নতুন পরিবেশে নতুন ইউনিভার্সিটি। আশা করি আপনাদের পড়াশোনাটা করতেও কিন্তু খুব ভালো লাগবে। এবং সবচেয়ে বড় কথা হলো, এটা একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সুতরাং আপনাদের মনে কিন্তু কোনো ডাউট থাকা উচিত নয়। অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সাথে সাথে এখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। ভালো থাকুন সবাই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং নেক্সট কোন ইউনিভার্সিটি নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।